হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার একজন কাছের কলিগ কালেক্টর, আমি নামটা বলছি না এখন, উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন যেন আমি বায়োমেটালিক কয়েনের উপর একটা ভিডিও বানাই এবং এটা পাবলিশ করি, কারণ উনি বায়োমেটালিক কয়েনের বিরাট একজন ফ্যান। বাট সরি, আমি আসলে পুরোটা আপলোড করতে পারছি না, বিশাল একটা ভিডিও হয়ে যাবে। তো আমি কি করছি কি, রিসেন্টলি আমি যেগুলো পেয়েছি তার মধ্যে স্লোভেনিয়া একটা দেশ আছে, স্লোভেনিয়ার কিছু কয়েন আমি পেয়েছি যেগুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুপুর থেকে ডেডিকেট করে। সো আর দেরি না করে দেখা যাক, সামান্য কিছু কয়েন আছে, আশা করি ভালো লাগবে। ফার্স্ট গেট স্টার্টেড। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। সো এখন যে কয়েনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে স্লোভেনিয়ার 25 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে কয়েনটি ছাড়া হয়েছে এবং কয়েনটির মিন্টেজ হচ্ছে 10 লাখ। সো হিউজ মিন্টেজ, বাট তারপরও কয়েনটি ভালো কন্ডিশন আছে। সো কমিউনিটি কয়েন মানে কমিউনিটি কয়েন। আর নেক্সট এই কয়েনটি হচ্ছে যে 30 অ্যানিভার্সারি অফ ফ্ল্যাগ অফ দি ইউরোপ। সো ইউরোপের ইউরোপের যে ফ্ল্যাগের 30 ইয়ার্সের অ্যানিভার্সারি উপলক্ষে এটি ছাড়া হয়েছে, এটারও মিন্টেজ 10 লাখ এবং কয়েনটিও মোটামুটি ভালো কন্ডিশনে আছে, খুব একটা খারাপ বলা যাবে না। আর এপাশেও 2 ইউরো এটির সব কয়েনে সেম থাকে। আর এই কয়েনটি আমার খুবই ফেভারিট একটি কয়েন, এটি ওয়ার্ল্ড বিস ডে উপলক্ষে ছাড়া, মৌমাছি দিবস যদি বলি। সো কয়েনটি 10 লাখ মিন্টেন্স, বাট কয়েনটি আমার কাছে খুবই সুন্দর এবং কয়েনটি খুবই ভালো কন্ডিশন আমার কাছে আছে, ইউএনসি কন্ডিশনের এবং খুবই শাইনি দেখা যাচ্ছে। আর 2 ইউরো অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইডেই সেমই থাকে প্রত্যেক কয়েনের ক্ষেত্রে। আর এটি হচ্ছে যে 800 অ্যানিভার্সারি অফ ডিসকভারি অফ দ্য কেভ অফ পোস্টজোনা জামা। সো ওদের একটি কেভের মানে গুহার অ্যানিভার্সারি উপলক্ষে ছাড়া হয়েছে 800 অ্যানিভার্সারি এটি আবিষ্কারের। সো এটি খুব তাৎপর্যপূর্ণ একটি কয়েন, যেহেতু কয়েনে এখানে হিস্ট্রি জড়িত আছে, এটিরও মিন্টেজ 10 লাখ। তো তারপর এই কয়েনটি হচ্ছে যে 20,000 অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডিং অফ ইমোনা। আমি জানি না ইমোনাটা কি অ্যাকচুয়ালি, এখনও সার্চ দিয়ে দেখা হয়নি। সো এটি সেই কয়েন, 2000 অ্যানিভার্সারি, তো এটিরও 10 লাখ মিন্টেজ। আর এটি হচ্ছে 100th birthday অফ পার্টিসিয়ান ফ্র্যাঙ্ক রোজম্যান। সো আমি জানি না আসলে এটির সঠিক উচ্চারণটা কি, বাট প্রেটি নাইস। আর এটি হচ্ছে সার্কুলেটিং কয়েন, এখনও আছে। সো এটির মিন্টেজ 2 মিলিয়ন প্লাস। সো এটি নিয়ে আসলে খুব একটা মাতামাতি করার কিছু নেই, এবং কমন কয়েন। আর হ্যাঁ, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েন, এটি হচ্ছে যে 3 ইউরো, এটি 100th অ্যানিভার্সারি অফ মে ডে, মে ডিক্লারেশন অ্যাক্ট। সো মে ডে, মে ডিক্লারেশন 100th অ্যানিভার্সারি উপলক্ষে ছাড়া হয়েছে 3 ইউরো কয়েন, এবং এটির মিন্টেজ কিন্তু আগেরগুলো হচ্ছে অনেক কম। যেমন এটির ওয়েট যদি বলি 15 গ্রামস, অন্যগুলোর চেয়েও বেশি, এবং মিন্টেজ হচ্ছে 92,000। আর এই কয়েনটি, এটি হচ্ছে 100 ইয়ার্স অফ এন্ড অফ দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সো এটিও মিন্টেজ অনেক কম, এটির মিন্টেজ হচ্ছে 70,250 পিস। ওয়ার্ল্ড ওয়ার চলে গেছে, 100 বছর পেরিয়ে গেছে, সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সো সেটি উপলক্ষে ছাড়া হয়েছে কয়েনটি 2 ইউরো আর 3 ইউরো, যে কোনটি বড়। 2 ইউরো অবশ্য সাইজ হচ্ছে 8.5 গ্রামের মতো। সো এখানে দেখা যাচ্ছে যে 2 ইউরো চেয়ে 3 ইউরোটা ডেফিনেটলি একটু বড়, এক কথায় বলতে গেলে, সত্যি কথা বলতে ডবল, অলমোস্ট ডবল 2 ইউরো থেকে 3 ইউরো, ডবল বড়। বাট 3 ইউরো সত্যি কথা বলতে খুব সুন্দর, 2 ইউরো তো সুন্দর, বাট 3 ইউরোটা আরও সুন্দর যেহেতু সাইজও বেশ বড়। যদিও এখন সামান্য কিছু বায়োমেটালিক কয়েন ছিল, তারপর আমি চেষ্টা করেছি যেন এখান থেকে টুকটাক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যায়। তো যারা বায়োমেটালিক কয়েন কালেক্ট করছেন তাদের জন্য হয়তো এটি একটু উৎসাহের কারণ হতে পারে, এবং কংগ্রেচুলেশনস আপনাদেরকে যদি আপনার বায়োমেটালিক কয়েনের কালেক্টর হয়ে থাকেন। গুড টপিকস, ইটস ক্যারি অন, উইল গ্যাট এ ব্রাইট ফিউচার। সো দেখা যাচ্ছে নেক্সট টাইম ভিন্ন ভিন্ন টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার।